নোক দিয়ে কিন্তু যদি আপনি তিরিশ টাকা করে বিক্রি করে তিন লাখ টাকা চল্লিশ টাকা চার লাখ টাকা বিক্রি এক বিঘাতে তাতে তিরিশ টাকা করে ধরলে তিন লাখ টাকা করি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা ফরিদপুর সদর উপজেলা হাটগোবিন্দপুর গ্রামে মফিজুর রহমান মাহিবাইয়ের এই ফিলিপাইন ব্লাক আঁকের এই খামারে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মফিজুর রহমান মাফি ভাই এক বিশাল ফিলিপাইন ব্লাক আঁক চাষ করছে দর্শক বন্ধুরা এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফিলিপাইন আঁক সে প্রথমে সংগ্রহ করলেন এবং এ চাষ করে কতটুকু সে লাভবান হচ্ছে এবং আয় ব্যয় কেমন ইত্যাদি বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা এবং আমরা এই আঁক আপনাদেরকে খেয়ে জানাবো যে আসলে এর মিষ্টতা কেমন এবং সফট কেমন সে বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরবো দর্শক বন্ধুরা প্রথমে চলুন এই আঁকের খামারটি একটু ঘুরে দেখা যাক দর্শক বন্ধুরা এই ফিলিপাইন ব্ল্যাক আঁক হাইট কিন্তু এখনই দর্শক প্রায় আপনার বারো ফিট তেরো ফিট হয়ে গেছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু বিগ সাইজ আরও এগুলো কিন্তু আরও বড় হবে এবং এটার আমরা জানতে পেরেছি এটা মিষ্টতাও অনেক ভালো এবং সফট নরম দর্শক বন্ধুরা এখন চলুন মফিজুর রহমান মাহিবাইয়ের সাথে কথা বলি এবং এই আঁক সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। আসসালামাইকুম ভাই কেমন আছে না আমাদের দর্শক হয়তো বা আপনার নতুন কিছু দেখাতে পারতেছি আপনার তো আসলে যে কোনো জিনিস নতুন নতুন কিছু করেন এটা কি ভাই কোন জাতের আঁক এটা এটা ফিলিফানি কালো এবং নরম খুব সুমিষ্ট একটা

ওখান থেকে তিন বছর ধরে আর রানিং চলতেছে গত বছর বিয়ে আগের বছর বিয়া বিশ পিস থেকে দুশো পিস হয়েছিল গত বছর দুশো পিস থেকে বছর আমি এই আর কি এই বছর দুই বিঘা করছেন দু আচ্ছা অনেক বড় আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বাগানটা কিন্তু বড় অনেক বড় এদিকে তাকাইলে দেখেন যে মানে যে জমির শেষ মাথা দেখা যাচ্ছে না অনেক বড় আর কি বাগান তে ভাই এই যে আঁকতে শুরু করলেন এখন মানুষের কিভাবে

এদিকে তাহলে দর্শক আপনারা নতুন জুতির কে করতে চান সেক্ষেত্রে বারো ইঞ্চি এবং সেটা তো অবশ্যই অনেক আখ এর বড় হয়ে গেছে এক মাস পরে লাগা ছিলাম আমাদের বড় একটু সাইডে সাইড গেলে বুঝতে পারবেন এবং আচ্ছা চলুন আমরা আর ওই দিক দিয়ে একটু ঘুরে দেখি

রাতে আপনার এক বিঘাতে কতগুলো কত টাকা খরচ হয়েছে আপনার এই এক বিঘে কাটিং শুরু করে লিভার এবং সার বিষ কীটনাশক এ পর্যন্ত আপনি সবকিছু মিলে এক বিঘাতে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয় খরচ হয় আচ্ছা আচ্ছা এখানে এক বিঘাতে কতগুলো আঁক আছে এই মুহূর্তে আপনার এক বিঘাতে তো আমি সাতাশো আঁক থাকে সবকিছু মার যাতে পঁচিশশো থাকে চার খান ছয় খান আট খান করে আঁক থাকে গড়ে চার খান করে দলীয় আপনার এখানে প্রায় দশ হাজার আঁক আসে দশ হাজার আপনার কেমন আছে আর যারা মানে দুই দুই পাঁচখান দশখানে এটা তো আমরা বিক্রি করতেছি এখন পর্যন্ত যারা এগুলো নিয়ে চারা করতে সত্তর আশি টাকা বিক্রি করতেছে আর বাজার যারা জন্য

খরচ লাখ লাগবে লাখ থাকবে 10 লাখ 2 তো আর কি লাগে আমাদের নতুন তরুণ উদ্যোক্তা যারা মন চায় যে আক্ষাস করতে চাচ্ছে তাদের সম্পর্কে যদি একটা কথা বল আমি তাদের সঙ্গে বলবো আপনার যারা বেকার আছে যারা নতুন আখ চাষ করেন তারা করতে পারেন এটা লাভজনক একটা চাষ এটা রিস্ক খুবই কম এবং এই যে একটা খুবই চাহিদা এবং খাওয়ার উপযোগী বাজার ইনশাআল্লাহ আগামীতে খুব ভালো ডিমান্ড আসবে ডিমান্ডে জি ভাই আচ্ছা আমরা এইদিকে আর দেখি আমার দেখতেছি যে আঁখ গুলো কিন্তু দেখেন হ্যাঁ বিগ সাইজ দেখেন আমি আছি পাঁচ ফুট তিন আছি আমি হাত উঠেছি হাতের উপরে মানে তিন হাত আছে এটা মিনিমাম আপনার বারো ফিট আছে চোদ্দ ফিট আছে তাতে পাতা পাতা ভাঙা হয় না গেলাম খেয়াল করছেন

দে মাফি ভাই আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আপনি নতুন নতুন জিনিসগুলো আমাদের দর্শকদেরকে দেখাচ্ছেন হয়তো আমাদের দর্শকরাও অনেকে উপকৃত হবে এবং অনেক বেকার যুবকরা আছে তাদের সম্পর্কে জটিল দু একটা কথা বলেন যে অবশ্যই আমি বলবো তার আগে আমি আপনার মাধ্যমে একটা নিউজ দেবো ইদারিং আমার কিছু অসাধু ব্যবসায়ী ওই যে আমি দেখছি আমার বাগানে ভিডিও আপনার চ্যানেল থেকে কাঠ করে ভিডিও ডাউনলোড করে কাঠপিস করে ওরা বিশমিল্লা নার্সারি একটা আছে তারপরে এগ্রোয়ারি এরা আমার ভিডিও বাগানে ভিডিও আমি কথা বলতেছি আপনি কথা বলতেছেন সেই ভিডিও ওরা নিয়ে বিভিন্ন পেজে ওরা চারা বিক্রি করতেছে আমের ছারা এক একটা চারা মানে প্যাকেজ দিতেছে এক হাজার দুই হাজার টাকায় এখান থেকে যারা চারা কিনবেন প্রতারণিত হলে আমি বা আপনি আপনার চ্যানেল যেহেতু আমি যেহেতু কথা বলছি আমরা কোনো দায়বদ্ধ থাকব না এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন ভাই দর্শক আমি একটু কথা বলে রাখি দর্শক আসলে আমার ভিডিও আমি নিজে দেখছি ভাই যেটা বলল নাটোরের এক নার্সারি দেখলাম ভাই নাম বিসমিল্লা নার্সারি আরও কয়েকটা নার্সারি এরা আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে তারা ভিডিও দিয়ে বুস করে তারা চালাচ্ছে এবং বিভিন্ন প্যাকেজ দিচ্ছে চারাগুলো সেল করতেছে আসলে তাদের বাগান নাই তারা কি সারা দিতেছে সেটা আসলে বলে বলারও বাহিরে আর কি তারা আসলে একটা দুর্নীতি করতেছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তারা তাদের মতো করে ছাড়তিছে তো দর্শক আসলে আমরা আপনারা দেখবেন আমাদের চ্যানেলের নাম কিন্তু কৃষি ফিল্ম এবং অ্যাগ্রো টিপস আমার দুইটা চ্যানেল এবং আমার পেজের নামও কৃষি ফিল্ম দর্শক আপনারা দেখে শুনে আপনারা তারপরে কয় করবেন আর মফিজুর রহমান মাফি ভাইয়ের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া থাকে ওরা ওইগুলো রিমুভ করে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তারপরে কিন্তু ওরা ই করে তারপরে ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা যদি একটু মুখে বলেন তাহলে সবচেয়ে ভালো হয় আমার কন্টাক্ট নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স ওয়ান একাশি একাশি বিরাশি দর্শক ভাইয়ের নামটা নাম্বারটা এখন মুখে বললো যাতে আসলে তারা এই জিনিসটা না করতে পারে

ভাই আমি তো আমাদের কি খাওয়াবেন নাকি। আপনারা আঁক না যে কোনো বাগানের ফল আমরা কোনো ই করি না মানুষ আসলে খাওয়াবো খাওয়াবেন দর্শক মাফি ভাই কিন্তু বলছে যে আপনারা আসলে আখ খাওয়া এবং বিভিন্ন তার বাগানে কিন্তু বিভিন্ন ধরনের হরেক রকম ফল আছে আপনারা খেতে পারবেন দর্শক আজকের মতো এ পর্যন্তই আমাদের যত ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আবার হয়তো বা দেখা হবে অন্য কোনো পর্বে কোথায় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম